অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। বাবা, এখানে তো মোট 300 টাকা জমেছে। এই টাকায় তো কিছুই হবে না, আমার তো আরো টাকা লাগবে। কোথা থেকে পাবো আমি এত টাকা? এবার কি হবে? জোসনা মাসিকে বলবো একবার, কিন্তু উনি কি দেবেন টাকাটা? হ্যাঁ, নিশ্চয়ই দেবেন। পড়ার জন্য যখন টাকা দিতে চেয়েছিলেন, তাহলে ঠাম্মির জন্য টাকাটা দেবেন। কিন্তু কিন্তু টাকাটা শোধ করবো কি করে? বলবো যে উনি এলে টাকাটা আমি ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, যাই এখনই গিয়ে বলি। ও ঠুমরি, তাড়াতাড়ি ঘুমোতে আয়, খুব ঘুম পেয়েছে বাবা। না না, এখন আর যাওয়াটা ঠিক হবে না, তাহলে কাল সকালেই যাব। এখন বরং আমিও ঘুমিয়েই পড়ি, যাই। আমি তো আপনাকে সবই বললাম, তারপরেও যদি আপনি এইভাবে আমাকে আমার আমার কাছে টাকা চান, তাহলে আমি আমি কোথায় যাই বলুন? যে চুলো ইচ্ছে যাও, আমার জানার দরকার নেই। মোটমাট আমার টাকাটা আজকে লাগবে, ব্যাস। ও দিদি, আমাদের কাছে একটা টাকাও নেই। একটা টাকা থাকলে কি আর আপনাকে দিতাম না বলুন তো? এই শোনো, টাকা নেই টাকা নেই করে তো 3 মাস কাটিয়ে দিলে। আসলে এখন আর ওর দোকানটা সেইভাবে চলে না দিদি। আমাদের তো ফুটপাতের দোকান জানোই, ফুটপাত থেকে এখন আর কেউ কিচ্ছু কেনে না। সবাই এখন ওই বড় বড় শপিং মলে গিয়ে কেনাকাটা করে, তাই জন্য এখন আমাদের ব্যবসাটা একদম চলছে না গো দিদি। আমিও তো আর পারছি না না। হ্যাঁ, 3 মাস ধরে দেখো এই এক নাটক চলছে। বাড়ি ভাড়া দিতে গেলেই জ্বর আসে না? এদিকে তো দেখি শনি রোববার প্রায় ঘুরতে বেরিয়ে যাও। ঘুরতে? না, আমরা এখন কোথাও ঘুরতে যাইনি তো। ও, আমরা আমরা ঘুরতে গিয়েছিলাম, একটু মন্দিরে গিয়েছিলাম দিদি। হ্যাঁ, মন্দিরে। ব্যবসাটা একদম চলে না তো, তাই পুজো দিতে গিয়েছিলাম। একদম মিথ্যা কথা বলবে না। এই টুমনি, শনিবার কোথায় গিয়েছিলে বলতো? ওই তো ইকো পার্কে। ঘন্টা তোমাকে বললো সেখানে নাকি 10টা রাইড চড়েছে, আর ওরা তো সবাই সাদা ট্যাক্সি করে গেছিল। সাদা ট্যাক্সি? ওই তো সাদা ট্যাক্সি গুলো আছে না, যেগুলোতে এসি চলে। হ্যালো, বলো কিছু। না দিদি,
আসলে কি হয়েছে জানো তো, ওই ঘন্টা ঘন্টা জন্মদিনে ওর মাসি ওকে 1000 টাকা দিয়েছিল। তো ঘন্টা অনেক দিন ধরে কোথাও ঘুরতে যায়নি, তাই জন্য ওকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। আর জানোই তো বাচ্চা মানুষ কোথাও যায় না, তো তাই বড্ড জেদ করছিল গো। বাচ্চা জেদ করেছিল না? আহারে, তাই জন্য তাকে নিয়ে গিয়ে পার্কে 1000 টাকা বিলিয়ে দে, তাই তো? বেশ করেছো। তো এবার আমি জেদ করছি, আমাকেও টাকাটা দিয়ে দাও। ও দিদি, দিদি আমাকে আর আর দুটো দিন সময় দিন, আমি আপনাকে আপনার টাকা দিয়ে দেব। কথা দিলাম, তিনটে মাস আমি সময় দিয়েছি, ঠিক আছে? আর একটা দিনও দেব না, বুঝেছো? দিদি বাড়িতে চাল নেই, কি খাবো সেটাও জানি না। দুদিন ধরে তো শাক ভাত খেয়ে আছি, আজ তো সেটাও চটেনি দিদি। আবার মিথ্যা কথা? কালকে তো তোমরা রান্না করেছিলে চিকেন, আমি তো গন্ধ পেয়েছি, গন্ধ আমাকে বলেছে। না না দিদি, ওই ওই আর কি হলো? হ্যাঁ, ঘরে মাংস ভাত কে, এখানে সে শাক ভাতের গল্প দিচ্ছ না? হ্যাঁ, যাও যাও যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘর থেকে যেভাবে পারো 3 মাসের ভাড়াটা আজকে এনে দেবে, নইলে এই বাড়িতে আর থাকতে পারবে না, কালকেই বিদায় নিতে হবে। হ্যাঁ, এতদিন ধরে এই ভাড়া নিয়ে নাটক দেখতে গেছিস না, আমার চোখ একদম পচে গেছে। ও দিদি, দিদি গো, আমার আমার কথাটা শুনুন না দিদি। অনেকক্ষণ ধরে অনেক কথা শুনেছি, আর একটা কথাও শুনতে পারবো না, যাও। Oh, my God.